ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কৈশোর লীলা একটি জেনে নেব। কৈশোরে বেশ্যামাতাকে উদ্ধার করেছিলেন কিভাবে পরম দয়াল, এই ভিডিওতে জেনে নেব। যখন শ্রী শ্রী ঠাকুর কলিকাতায় চিকিৎসা বিদ্যা শিক্ষা গ্রহণ করিতেছিলেন, তখন অনেক সময় দেখা যাইত শ্রী শ্রী ঠাকুর অপরাহ্নে বা সন্ধ্যার প্রাককালে গঙ্গা তীরে মৌনভাবে যেন ধ্যান স্তিমিত লোচনে ধ্যানমগ্ন মহাযোগীর ন্যায় নির্বাক নিষ্পন্দভাবে অথবা গঙ্গার দিকে একদৃষ্টে চাহিয়া বসিয়া থাকিতেন। এই সময়ে কৈশোর বয়স সুলভ আমোদ আহ্লাদে বা বাজে কথায় অথবা বৃথা রঙ্গরসে অন্য সঙ্গীগণের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর যোগদান করিতেন না বা মিশিতেন না। তাহাতে কয়েকটি যুবক পরামর্শ করত শ্রী শ্রী ঠাকুরকে অপদস্থ করিবার জন্য অথবা সদলভুক্ত করিবার নিমিত্ত ষড়যন্ত্র করিয়া তাহাদিগের গুপ্ত বন্দোবস্ত অনুসারে একদিন সন্ধ্যার প্রাককালে তিনি যে সময়ে গঙ্গাতীর অভিমুখে যাইতেছিলেন সেই সময়ে অতর্কিতভাবে আগমন করত শ্রী শ্রী ঠাকুরকে ধরিয়া বলপূর্বক রাজপথ হইতে কোনো একটি দ্বিতল বাটির প্রকোষ্ঠ অভ্যন্তরে লইয়া উপস্থিত করিল। তাহাদিগের গুপ্ত বন্দোবস্ত অনুযায়ী সেখানে পূর্ব হইতেই সেই সুসজ্জিত প্রকোষ্ঠে কয়েকজন পরমা সুন্দরী নবযৌবন সম্পন্না বার বিলাসিনী উপস্থিত ছিল। সেখানে উপস্থিত হইবা মাত্র এবং তাহার কিছুক্ষণ পূর্ব হইতেই তাহার হৃৎস্পন্দন হইতেছিল, তাহার বুক ধরফর করিয়া শ্বাসরুদ্ধের উপক্রম হইতে লাগিল। তাহারা অঙ্গভঙ্গি ও বাক চাতুর্য আরম্ভ করিবার সূচনা করিতেছেন, এমন সময় শ্রী শ্রী ঠাকুর বলিলেন, মা তোর একই লীলা, এক সময়ে জননীরূপে জঠরে ধারণ করত এবং স্তন্যপান করাইয়া লালন পালন করাইয়া আজ আবার বারাঙ্গনা বেশে এই বেশ্যাবাড়িতে সন্তানের সম্মুখে এইরূপভাবে উপস্থিত। তখন সেই ব্রজগম্ভীর মহাবাক্য পূর্ণকুহরে প্রবিষ্ট হইবা মাত্র বেশ্যাগণ ভীতা সন্ত্রস্তা হইয়া কম্পিত কলেবরে লম্ফ প্রদানপূর্বক সুদূরে অপসৃতা হইল। কেহ কেহ ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া পলায়ন পর হইল, কেহ বা মনে মাতৃভাব জাগ্রত হওয়াতে স্নেহ রস আপ্লুত হৃদয়ে আকুল হইয়া ক্রন্দন করিতে করিতে শ্রী শ্রী ঠাকুরের চরণতলে লুণ্ঠিতা হইয়া পড়িল। বহু অনুরোধ সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুর তাহাদের আসন স্পর্শ করেন নাই। সুতরাং তৎক্ষণাৎ নতুন কুশাসন আনয়নপূর্বক শ্রী শ্রী ঠাকুরকে উপবেশন করিতে দেওয়া হইল। তিনি তাহাতে উপবেশন করিলেন না, তিনি তাহাদের ব্যবহৃত হুক্কায় তামাক খাইবেন না বলিয়া নতুন হুক্কায় গঙ্গুদক পূর্ণ করত শ্রী শ্রী ঠাকুরকে ধূমপান করিতে দেওয়া হইল, তিনি তাহাও স্পর্শ করিলেন না। তখন সেই বেশ্যামাতাটি কাতরভাবে বলিল, বাবা আমি আপনার ধর্ম মা, আপনি আমার ধর্ম ছেলে, আমার সমস্ত ধন সম্পত্তি ও অলঙ্কারাদি আপনাকে দান করিলাম, আর আপনার সম্মুখে এই প্রতিজ্ঞা করিতেছি যে আমি অদ্য হইতে এই ঘৃণিত বেশ্যাবৃত্তি পরিত্যাগ করিলাম। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আমি তোমার কোনো সম্পত্তি গ্রহণ করব না, তুমি তোমার ধন সম্পত্তি গরিব দুঃখীদিগকে দান করে এবং অন্যান্য সৎ কার্যে ব্যয় করে সৎ পথ অবলম্বন করো। সে তখন কৃতাঞ্জলি পুটে শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করিল যে অন্তত পক্ষে সে যে কয়েকদিন সেই স্থানে থাকিবে সেই কয়েক দিবস শ্রী শ্রী ঠাকুর যেন প্রত্যহ তাহাকে দয়া করিয়া একবার দর্শন দান করেন। শ্রী শ্রী ঠাকুর তাহাতেও অসম্মতি প্রকাশ করিলেন। আর সেই দুষ্টমতি যুবকগণ সেই বেশ্যাকর্তৃক যৎপরুণাস্তি অপমানিত ও তিরস্কৃত হইল। কিছুদিন পরে সংবাদ প্রাপ্ত হওয়া গেল যে সেই বেশ্যাবৃত্তি পরিত্যাগপূর্বক সমস্ত ধন সম্পত্তি গরিব দুঃখীকে ও সৎকার্যে দান করত নিরুদ্দেশ হইয়া কোথায় যেন চলিয়া গিয়াছে। আপনারাও শ্রী শ্রী ঠাকুরের এই কৈশোর লীলাটি শেয়ার করতে পারেন, কৈশোরে বেশ্যামাতার উদ্ধার কাহিনী।